বুলুর দ্বিতীয় বছরের জন্মদিনটা আমরা ঠিক করলাম এবছর পুরীতে কাটাবো। বাঙালিদের না একটা ব্যাপার আছে, কোথাও যাওয়ার আগে আমরা প্রথমে আগে ডিসিশনটা নিই যে ট্রেনের মধ্যে আমরা কি খাবো। বুলু তো বুলুর খাবারটা খেয়ে নিল, এবার আমাদের কি হবে? অনেক কাঠখড় পুড়িয়ে, ও সরি কাঠখড় না, অনেক রকম মেনু চেঞ্জ করতে করতে লাস্ট অব্দি ঠিক হলো রুটি আর চিকেন। খাওয়া শেষ করতে করতে 12টার ঘন্টা বেজে গেল বুলুর জন্মদিন। বুলু এখন বসে বসে ঝিমোচ্ছে, তবে একটাই ভালো জিনিস, বুলুর কোনো প্রবলেম হয়নি ট্রেন জার্নি করতে। পৌঁছে গেলাম পুরী। আমাদের এই গাড়িগুলো আগে থেকেই বুক করা ছিল, আমরা প্রায় 15 জন ছিলাম। সত্যি কথা বলতে গুলু এবারে পুরীটা ঠিক বুঝতে পারবে, যখন এক বছরের জন্মদিন ছিল তখন বুঝতে পারেনি। পুরীতে এই মোড়টা চলে এলেই না মনেতে একটা আলাদা আনন্দ আসে। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের আগে থেকে ঠিক করা মদনভিলা গেস্ট হাউসে। গেস্ট হাউসে লিফট ছিল, আর ঘরগুলো দেখে বোঝাই যাচ্ছে গেস্ট হাউস হিসেবে ঘরগুলো কত ভালো। আমরা সকালের জলখাবারটা নিচেই সারলাম কচুরি আর তরকারি দিয়ে। ও বুলু, তুমি অত বড় চটি করেছো কেন? উত্তরটা হয়তো বুলু পরেই দেবে। আর ঘরে থাকা যাচ্ছে না, গিয়েই সমুদ্রে নামতে হবে। আসলে সমুদ্রের জল স্পর্শ করানো আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল, যে বুলুকে আমরা সমুদ্রের জল স্পর্শ করাবো। সে কি আনন্দ, বাবা! বুলু সমুদ্রে যে এতটা খুশি হবে এটা আমরা ভাবতে পারি না, কারণ আগের বছর যখন আমরা আন্দামানে গেছিলাম তখন বুলু জলে নামতেই সাহস করেনি। আন্দামানে তো সমুদ্রের জল এলেই আগে পাখি বলত। তবে ইদানিং পুরীর সমুদ্র একটু ভয়ঙ্কর হয়ে উঠেছে, একটু এপাশ ওপাশ করলেই গেল। আমার হাঁটুতে যা জল লেগেছিল বাবারে 3 দিন মনে থাকবে যে ব্যথা আমার। কলকাতায় এসে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে তবে রক্ষে, কতদিন যে ঠিক মতো হাঁটতে পারিনি।
যাচ্ছে আর আমরা জন্মদিনের পার্টির পুরো ব্যবস্থাপনা করে রাখছি। ওই দিন সন্ধ্যাবেলাতেই আমরা জগন্নাথ দেবের দর্শন করি এবং প্রসাদ নিয়ে হোটেলে ফিরে আসি। মন্দির চত্বর সংস্কার করার জন্য রাস্তা এতটা ঘুরিয়ে দিয়েছে যে রিক্সা থেকে নেমে প্রচুর হাঁটতে হচ্ছে। আমরা বুলির জন্য কেক কিনতে নেমে টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম। উড়িষ্যার নিয়মরে কলকাতার থেকে অনেক কম দামে কেক দিচ্ছে, আমরা কারণ জানি না, কিন্তু কলকাতার থেকে অনেক দাম কম কেকের। এখন ঢুলু ঢুলু চোখ, এরপরই শুরু হয়ে যাবে এক্ষুনি কেক কাটবো ছুরি কাটবো, কেক কাটবো ছুরি কাটবো। ঘর থেকে ভাববেন না যে আমরা ওই অবস্থাতেই রুমটাকে ছেড়ে এসেছি, আমরা প্রপার পরিষ্কার করে তারপর এসেছি। যে কটা বেলুন আটকানো হয়েছে সব কটা কাঠের ওপরে, দেয়ালের ওপরে একটা আটকানো হয়নি যাতে দাগ না পড়ে। আমরা প্রপার কেয়ারফুলি সমস্ত কিছু করেছি, গুছিয়ে গুছিয়ে তারপর এসেছি। Happy birthday to you. Happy birthday, dear Bhutu. Happy birthday to you. কালে কেক লেগেছে।
পরের দিন সকালে বুলুর জন্মদিন উপলক্ষে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। বাসন্তী পোলাও আর মটন, সাথে তো চাটনি পাঁপড় আছে। খুব সুন্দর সফট করেছিল মটনটা, উফ এখনো মুখে লেগে আছে। পুরীতে গিয়ে শপিংটাকে আর অ্যাভয়েড করা যায় না, বিশেষ করে বাঙালিদের শপিং করতেই হবে। যথারীতি আমরা শপিং করতেই গেলাম পুরো সন্ধ্যাটা শপিংয়ের জন্য। আমি আর বলি কী করবো, দুজনে মিলে ঘুরে যাচ্ছি আর ঘেঁটে যাচ্ছি জিনিসপত্র। স্বর্গদ্বারের সামনে জগন্নাথ দেবের মূর্তিটি আছে, ভেতরে ঢুকে ছবি তোলা যায় বলে এটাকে আর অ্যাভয়েড করতে পারলাম না। মার্কেটিং শেষ করে আমরা সমুদ্রের ধারে একটু ঘুরে কিছু অল্প খাবার দাবার খেয়ে রুমে ফিরলাম। ওহো, শপিং এখনো শেষ হয়নি, এটা পরের দিন সকালে। এই দিনের মটনটা আরো ভালো ছিল। এটাই শেষ দিন, রাত্রে আমাদের ট্রেন, সেই জন্য ভাবলাম বুলুকে আরেকবার ঘুরিয়ে দিই সমুদ্রের ধারে। ও যে সমুদ্র এত ভালোবাসে সেটা আমরা আগে জানতাম না। চলো বুলু, এবারে বাড়ি যাই, কান্নাকাটি করে আর লাভ নেই, আবার আসবো একদিন। রাত্রিবেলা ট্রেন জার্নি কমপ্লিট করে আমরা সকালবেলা হাওড়ায় ঢুকলাম। সকালে সূর্যটা কি সুন্দর দেখতে লাগছে না, অনেকদিন যেন এরকম সূর্য দেখিনি সকালবেলা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, বুলুকে সবাই আশীর্বাদ করবেন ওর 2 বছর বয়স হবে। আবার দেখা হবে।